টমেটো চাষে সফলতার মুখ দেখছেন কৃষক আবুল কালাম। ময়মনসিংহের নান্দাইলের পাঁচদরিলা গ্রামের কৃষক আবুল কালাম দীর্ঘদিন যাবৎ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। ইতিপূর্বে তিনি ধান, পাট ও সরিষা চাষে সফলতা পেয়েছেন। পরে তিনি শসা চাষ শুরু করেন এবং তখন 30% জমি থেকে 70,000 টাকা লাভ হয়েছে বলে তিনি জানান। এবার টমেটো চাষে সফলতার সম্ভাবনা দেখছেন তিনি। এবারই প্রথম তিনি 30% জমিতে 1,800 টমেটোর চারা রোপণ করেছেন, যাতে প্রতিটি চারা থেকে কমপক্ষে 8 থেকে 10 কেজি টমেটো উৎপাদন হবে বলে আশা করছেন তিনি। বর্তমানে টমেটোর চারার বয়স 44 দিন। এখন পর্যন্ত শ্রমিক বাদে 20,000 টাকা খরচ হয়েছে। 10 থেকে 15 দিন পর নিয়মিত টমেটো বিক্রির উপযোগী হবে বলে আশা করছেন তিনি। তিনি জানান, টমেটোর চারা গুণগত মান ভালো হওয়ায় এবং বাজার দর ভালো হওয়ায় অধিক লাভের আশা করছেন তিনি। টমেটোর পাশাপাশি 25% জমিতে বেগুন এবং 50% জমিতে শসা চাষও করেছেন আবুল কালাম। কৃষক আবুল কালাম জানান, আমার কাছে দেখে অনেকেই টমেটো চাষে উদ্বুদ্ধ হয়ে তারাও চাষ করা শুরু করেছে এবং বিভিন্ন ধরনের পরামর্শের জন্য আমার কাছে আসে। আমিও তাদের সুপরামর্শ দিয়ে থাকি। দর্শক আসসালামু আলাইকুম, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন কৃষকের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি আল্লাহর। টমেটো চাষে আপনি কতদিন? এই বছরই কি প্রথম নাকি আরো? এই বছরই প্রথম। কেমন লাভের আশা করছেন? কেমন কি অবস্থা? লাভ তো আল্লাহ দেখে টিকে ফল টল ভালো দেয় তো হইতে পারে। কতটুক জমি? 30%। আচ্ছা, চারা কতগুলো? 1,800। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আপনি পরিচর্যা করছেন? কৃষি অফিস যোগাযোগ করছি না, কোম্পানির অফিসারের সাথে একটু যোগাযোগ হইতেছে ওষুধ করার জন্য। প্রতিটি গাছে কতগুলো টমেটো, কয় কেজির মতো টমেটো ধরতে পারে? বীজ দিছে তো কইছে যে 10 থেকে 15 কেজি হবে। লক্ষণে তো দাদা 7-8 কেজি 10 কেজি আসতে পারে। বয়স কত হয়েছে ছাড়ার? বয়স আজকে হইল আমার 40-43 দিনের মতো হয়েছে। 43 দিন। এ পর্যন্ত আপনার কত খরচ গেছে? খরচ নগদ খরচ ওষুধ বার এই সব সুতার মতো লইয়া গেছে আমাদের 20,000 টাকার মতো, আর কামরা তো আছে। এখন বর্তমান টমেটোর দর কত? এখন তো বাজার ভালোই, এখন তো আর হইতেছে না। টমেটোটা আপনার যখন তুলবেন তো কতদিন লাগতে পারে? যখন আপনি বাজারে কাঁচা বেচলে 10 থেকে 12 দিন। কাঁচা টমেটোর দর কত? কাঁচা আছে এখন 15-20 টাকা। 15 টাকা যদি বিক্রি করেন তাহলে কি আপনি আপনার লাভ থাকে? না, তাহলে লাভের আশা করা যায় না, পাকাইলে লাভের আশা করবো। কাঁচা টমেটো ওজনে 20-25 কেজি, আর পাকলে 12-18 কেজি। তার মানে আপনি এটা যদি পাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনি একটু লাভ বেশি পাবেন। পাকা নিয়ে আশাই করতেছি, যদি আল্লাহ বৈর মঙ্গল না দেয় তো পাকায়। আপনি কি শুধু এই টমেটো করছেন, আরো অন্য কিছু? না, পাশাপাশি বেগুন করছি, লাফা বেগুন করছি। বেগুন চাষ করছেন কতটুকু জায়গায়? 25%। আর শসা কিরা করছি? 5 কাঠা। 50%। আপনি কি সারা বছর এই এসবই মানে ফসলাদি করেন? হ্যাঁ, এই সবটাই করি, শসা টসা করি। মোটামুটি প্রতি বছরে আপনার কেমন হয় একটু লাভ? 70,000 টাকা লাভ হয়েছে শসা। গত বছর? গত সিজনে। তো মোটামুটি আপনি, আপনাকে দেখে তো অনেকেই আমার মনে হয় যে উৎসাহ পেয়ে অনেকেই। হ্যাঁ, উৎসাহ তো এলাকাত করতেই আছে, আমার সাজেশন নেন করতেছে। তো যারা এইসব কাজ আরও মানে এই ফসল করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি, আপনার কি বক্তব্য? আমি সুপরামর্শ দিই তাদের, আগে আগে সুপরামর্শ দিই, করুক আমার সাথী ভাই পারুক। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।